রোজ নতুন প্রতিভা, রোজ নতুন শিল্পী নিয়ে ইন্দ্রাণী আসে বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়া নিয়ে আপনাদের কাছে। আর তেমনি আজকে ইন্দ্রাণী এসে গেছে সুপর্ণা দাস, আমরা আমাদের পাশে পেয়ে গেছি সুপর্ণাকে। সুপর্ণা, সুরের খেয়ায় অনেক স্বাগত তোমাকে। ছোট্ট মানুষ, কোথা থেকে এসেছো তুমি? রামনগর পাশে একটা ছোট্ট গ্রাম ঠিকরা থেকে। বেশ, তাহলে তোমার সাথে অনেক কিছু গল্প আছে। বেশ, আগে আমরা গান শুনি তোমার। কি গান শোনাচ্ছো প্রথমে? শিল্পী দাসের কণ্ঠে একটা কৃষ্ণ বলে বাহুতলে। একবার কৃষ্ণ বলি বাহু তুলি, না চোরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলি অসাধারণ এবং অতি পরিচিত গান দিয়ে সুপর্ণা আজকে শুরু করলো আমাদের গানের আসর, আমাদের সুরের খেয়া সফর। সুপর্ণা,
আগে শুনলাম ক্লাস 11 এ পড়া হয়। আমি ওকে দেখে ভাবছিলাম আরেকটু কম হবে, তবে ঠিক বুঝতে পারিনি তোমাকে দেখে। তা কি বিষয়, কি বিষয় নিয়ে পড়া হয়? আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে পড়ছো, বেশ। তার সাথে তো গান আছেই, তো আমরা এরপরে কি গান শুনছি? একটা অভয়া গান। জগতে কানু বিনে গীত নেই, সত্যি তাই। আমরা এই কথাটা প্রবাদ বাক্যের মতো মেনে চলি। কানু ছাড়া শুধু লোকগান কেন, কোনো কিছুতেই তাকে ছাড়া গতি নাই। সুপর্ণা, গান ঠিক কতদিন ধরে শেখা হচ্ছে? গত 8 বছর ধরে। গত 8 বছর ধরে, বা বেশ। কিভাবে গানের শুরুটা হলো? প্রথমে আমাকে স্যার আমাকে বাড়িতে গান শেখাতে আসতেন। আচ্ছা। তারপর আস্তে আস্তে তার টিমে আমি ঢুকে যাই, সুলিন বেরামাসে। এরপরে কি গান শুনছি তোমার থেকে? এই ভবের মাঝে আছো যতক্ষণ। যতক্ষণ
চলে আমার বাড়ির পাশেই হয়তো এমন কোনো প্রতিভা রয়েছে যা আমরা হয়তো ঠিক সেভাবে জানি না বা সেভাবে হয়তো কখনো শুনে দেখিনি, কিন্তু যখন আমরা টিভির পর্দায় দেখি তখন ভাবি আরে আমার পাশের বাড়ির মানুষটাকে তো আমি এইভাবে কখনো দেখিনি। ঠিক ঠিক তেমন প্রতিভাদের তুলে আনা বিভিন্ন প্রান্ত থেকে, যেই জন্য বলা যে বাংলার গান আর বাংলার প্রাণ, সেই কথা রাখতেই বিভিন্ন প্রান্ত থেকে তুলে আনা প্রতিভাদের সুরের খেয়া জায়গা করে দেয়। আর তেমনই এক প্রতিভা আজকে আমার পাশে পেয়েছি আমি সুপর্ণাকে, যে বিভিন্ন রকমের বাউল গান শোনাচ্ছে আজকে আমাদের। সুপর্ণা, আজকে আমরা শুধুই বাউল গান শুনছি এবং তোমার সাজ পোশাকও তাই বলে দিচ্ছে, তো আমরা এরপরে কি গানে যাব? একটা কৃষ্ণের গান। বেশ। Thank you.
আব্দুল করিমের খুব পরিচিত একটি পদ আমরা শুনে নিলাম। আব্দুল করিম শাহ বলতে এই গানটা কিন্তু সবার আগে মনে পড়ে যায়। আজকে সুপর্ণার সাথে যারা সঙ্গতে আছেন তাদের সাথে একটু পরিচয়টা সেরে নেব। অক্টোপ্যাটে রয়েছেন অরবিন্দুদা, গিটারে সৌভিকদা, কিবোর্ডে অভিজিৎদা, তবলায় স্নেহাশিসদা। আর রোজকার মতোই আমাদের সাথে আপনারা, মানে আমাদের সুরের খেয়ার দর্শক বন্ধুরা তো রয়েছেই। সুপর্ণা, আমরা এরপর তোমার কাছ থেকে কি শুনছি, মানে মূলত আজকে আমরা বিভিন্ন স্বাদের লোকগানই শুনছি, শুধু কি লোকগান গাইতেই ভালোবাসো, বাউল গান এই ধরনের গানই ভালোবাসো? বেশ, এই ধরনের গানই শেখো, তাই তো? সুপর্ণা আমাদের যা মনে হচ্ছে একটু কথা কম বলতে বেশি ভালোবাসে, গাইতে বেশি ভালোবাসে, তাই না? এবং হাসতে। তো আমরা এরপরের গান শুনবো। Thank you.
শীতটা যখন একটু পড়বে পড়বে করছে বা যখন একটু পড়েই যায়, ঠিক সেই সময় বাঙালি মন কিন্তু প্রস্তুতি নেয় যে সারা শীতটা কিভাবে কাটাবে। শীত মানে তো রঙিন, রঙের সময়, চারিদিকে রঙিন শাকসবজি, রঙিন ফুল, রঙিন মানুষজন, রঙিন শীতের পোশাক, আর তার মধ্যে কিন্তু শুধু ঘোরা, শুধুই মজা করা নয়, বাঙালি মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। তো এই ভোজন রসিক বাঙালির জন্য সুপর্ণা এরপরেও কিন্তু তেমনই কিছু গান রেখেছে, যদিও আমি আগেই সেটা শুনে নিয়েছি আপনাদের শোনানোর প্রতীক্ষা। এবং আরও একটা প্রতীক্ষার কথা আগাম জানিয়ে রাখি, আজকে আমাদের বিদায় নেওয়ার পালা প্রায় চলেই এসেছে, আবারও দেখা হবে। তার জন্য একটা ছোট্ট প্রতীক্ষায় রেখে আমরা সবাই চলে যাব আজকের মতো, আবার আসবো ফিরে আরেক পর্বে আরেক শিল্পীর হাত ধরে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো করে আনন্দ করে প্রতিটা মুহূর্ত কাটান এবং দেখতে থাকুন বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়া। আজকে যেতে যেতে সুপর্ণার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। সুপর্ণা ভীষণ ভালো গাইলে এবং ভীষণ ভালো তোমাকে দেখাচ্ছে। এখন ক্ষুদে শিল্পী বললাম, তবে আগামী দিনে আমরা এই ক্ষুদে শিল্পীকেই হয়তো নক্ষত্র হিসেবে দেখতে পারি, কে বলতে পারে। তো আমরা শেষে কি গান শুনছি? বলি অননদী। বাহ, আবারও বেশ পরিচিত এক গান। মনে সামনে